হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমরা সবাই কে পপ ও কোরিয়ান অভিনয় জগৎ সম্পর্কে জানতে ভালোবাসি। এর আগে আমরা অনেক কোরিয়ার জনপ্রিয় কে পপ আইডলের লাইফ স্টাইল সম্পর্কে ভিডিও বানিয়েছি, তাই আজ আমরা আরেকজন জনপ্রিয় কে পপ আইডল এবং অভিনেত্রীর লাইফ স্টাইল সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লি জি হুন, যাকে আমরা আইইউ নামে চিনি, আইইউ দক্ষিণ কোরিয়ার সিওলের সাঞ্জিং ডং এর একটি শহরে 16 মে 1993 সালে জন্মগ্রহণ করেন। আইইউ খুব অল্প বয়সে এন্টারটেইনমেন্ট শিল্পে কেরিয়ার শুরু করেছিলেন এবং অভিনয় ক্লাসে অংশ নেওয়া শুরু করেছিলেন। আইইউ প্রাথমিক শিক্ষা শেষ করেন তার স্থানীয় একটি স্কুল থেকে এবং মিডল স্কুল শেষ করেন সাঞ্জিং ডং মিডল স্কুল থেকে এবং 2012 সালে ডংডুক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আইইউয়ের পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটে, যে কারণে শেষ পর্যন্ত তারা জেউংগি প্রদেশের নিকটবর্তী এলাকা উজিয়ংগুতে চলে যান। তিনি এবং তার ছোট ভাই 1 বছরেরও বেশি সময় ধরে দরিদ্রতার পরিস্থিতিতে তাদের দাদি এবং ছোট ভাইয়ের সাথে একটি স্টুডিওর ঘরে তাদের বাবা মা ছাড়া আলাদা ছিলেন, যাতে তার পরিবারের উপর একটু আর্থিক চাপ কম পড়ে। এই সময়কালে আইইউ তার বাবা মায়ের সাথে খুব কম যোগাযোগ করতেন, তবে তিনি তার ঠাকুরদার আদর যত্ন ও আশ্বাসে বেড়ে উঠছিলেন। এরপর মিডল স্কুলে পড়ার সময় আইইউ গায়ক হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন এবং সেখান থেকে তিনি গায়ক হওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি 20টিরও বেশি বিনোদন সংস্থার অডিশনে অংশ নিয়েছিলেন, কিন্তু সেগুলো সবটিতেই তিনি ব্যর্থ হন এবং কিছু ফেক বিনোদন সংস্থা তাকে অনেক অপমান করেছিল। তখন হয়তো বা কেউ ভাবতেও পারেনি তিনি একসময় দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় নারী হবেন। হয়তোবা এই কারণে বলা হয় কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সকল কিছু হাসিল করা সম্ভব। যাই হোক, এরপর আইইউ ইউবিন, ইয়োগা হিউন ও জুন হিউংসংয়ের সাথে গুড এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এবং 2007 সালে লোন এন্টারটেইনমেন্টের কন্ট্রাক্ট সই করেন। কন্ট্রাক্ট সই করার পরে তিনি সিওলের ব্যাংকে চলে আসেন এবং 2008 সালে তিনি তার নিজের একক মিউজিক আত্মপ্রকাশ করেন। তিনি প্রথমবারের মতো সঙ্গীত অনুষ্ঠান এমতে গানটি লাইভ পারফর্ম করেন। 11 সেপ্টেম্বর 2008-এর কান্টডাউনে তিনি একজন পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। 2011 সালে একটি সাক্ষাৎকারের সময় আইইউ বলেছিলেন, আমার প্রথম অ্যালবামটি ব্যর্থ হয়েছিল, তবে আমি তার জন্য কৃতজ্ঞ। যদি আমি আত্মপ্রকাশের সাথে সাথে সফল হয়ে যেতাম, তাহলে হয়তো বা আমার জনপ্রিয়তা ও প্রশংসা আমি উপভোগ করতে পারতাম না। এভাবে ধীরে ধীরে আইইউ আজ এতটা জনপ্রিয়। তার জনপ্রিয়তা শুধু দেশেই নয়, বিদেশেও তার প্রচুর ভক্ত রয়েছে। এবার কথা বলা যাক আইইউ এর মোট সম্পদের পরিমাণ সম্পর্কে। আইইউ বর্তমানে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় কে পপ আইডল এবং অভিনেত্রী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 48 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকা যা দাঁড়ায় 460 কোটি 39 লক্ষ টাকা এবং ভারতীয় রুপিতে যা দাঁড়ায় 356 কোটি 68 লক্ষ রুপি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের ভিডিওগুলো পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।